রবিবার উমাকান্ত মেইন স্টেডিয়ামে ছিল চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ফুটবল লীগের হাই ভোল্টেজ ম্যাচ। এদিনের এই ম্যাচে উমাকান্ত মেইন স্টেডিয়ামে মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো সংঘ। এদিন ম্যাচের শুরু থেকে একের পর এক রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন লাল বাহাদুর ব্যায়ামাগারের কোচ সুজিত ঘোষ। ম্যাচ শেষে রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন কোচ সুজিত ঘোষ। ম্যাচ শেষে রেফারিকে কাঠ করায় তুললেন লাল বাহাদুর ব্যায়ামাগারের কোচ সুজিত ঘোষ। তিনি বলেন একটি ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রেফারিকে নিরপেক্ষ হতে হয়, কিন্তু এই দিনের এই ম্যাচে রেফারি জেনে বুঝে নিশ্চিত তিনটি পেনাল্টি দেয়নি, যার কারণে পরাজিত হতে হয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগারকে। ম্যাচ ভালো খেলেছে, আমার টিম যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম একটা ম্যাচ, দুটো টিম মানে খেলার অবস্থান 50-50 ম্যাচ, দুটো সমশক্তি ধর সম্পন্ন দুটো টিম খেলা যখন খেলতে নামে তখন নিরপেক্ষ রেফারি লাইনম্যানের করতে হয়, কারণ হচ্ছে দুটো সমশক্তি ধর সম্পন্ন দুটো টিমেরই কিছু বহিরাজ্য বা দেশের এই রাজ্যের ভালো ভালো প্লেয়াররা এখানে খেলছে, এখানে অটোমেটিক্যালি রেফারির উপর কিছুটা প্রেশার থাকবে। তারপরে আমরা আশা করি যে একটা লাল বাহাদুর টিম একটা ভালো টিম করে যে মাঠের অন্তত ভালো রেফারিংটা হবে। সারা মাঠ দেখলো তিনটে পেনাল্টি, একটা ম্যাচ সারাক্ষণ 10 জনে খেলা, এটা তো পার্ট অফ দ্য গেম, আর কোনটা কাউন্টারটা একটা গোল খেয়েছে এটাও পার্ট অফ দ্য গেম, কিন্তু ধরুন হচ্ছে যে আমরা তো আগেই 3 গোলে এগিয়ে যাই, যখন এই গোলটা 1 গোলে যখন আমরা ফার্স্ট বক্সের মধ্যে হয়তো এটা জেনুইন পেনাল্টি ওটা দেওয়া হলো না, পরেরটা বক্সের মধ্যে হাত দিয়ে লাগানোর পর সেটাও দেওয়া হয়নি, ইভেন সেকেন্ড হাফে অব্দি এইখানে আমাদের উত্তম রায়কে বক্সের মধ্যে ফেলে দিল, এটাও পেনাল্টি হয়নি। আমি জানি না ওনার রেফারি সংবিধানে কী আছে বা লাইফ ম্যাচ, আর সবচেয়ে বড় কথা এরকম একটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচের মধ্যে যে কী ধরনের এদের চিন্তাধারা আছে, কার্তিকের মতো একজন লাইফম্যান এই এদিনের এই রেফারি কাণ্ডকে ঘিরে ম্যাচ শেষে উত্তেজনা সৃষ্টি হয় উমাকান্ত মাঠে, সংঘর্ষ ঘটে রেফারি এবং লাল বাহাদুর ব্যায়ামাগারের কর্মকর্তাদের মধ্যে। শেষে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন টিএফএ কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।